সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের বেতন ভাতার সেই গ্যাজেটটি ভুয়া, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সরিয়ার অনারেবল ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি খাম প্রহরীদের বেতন ভাতা নিয়ে ভাইরাল হওয়া গ্যাজেটটি ভুয়া। বিজি প্রেসের ওয়েবসাইটে ওই গ্যাজেটের কোনো অস্তিত্ব নেই। গ্যাজেটে যে কর্মকর্তার নাম ব্যবহার করা হয়েছে তার নামের বানান ভুল, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাও নয়। এই পরিস্থিতিতে ওই গ্যাজেটটি ভুয়া বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি দপ্তরিদের বেতন ভাতা নিয়ে জারি করা গ্যাজেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 9 এপ্রিল তারিখে জারি করা হয়েছে বলে ভুয়া গ্যাজেটে বলা হলেও বিজি প্রেসের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। আবার গ্যাজেটের যে উপসচিব মিনাল খান্তিদের নাম ব্যবহার করা হয়েছে, সেখানে নামের বানানো ভুল আছে। কান্তি বানান লেখা হয়েছে কান্দি। খোঁজ নিয়ে জানা গেছে, উপসচিব মিনাল কান্তি দে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অধিশাখায় কর্মকর্ত আছেন। ওই ভুয়া গ্যাজেটের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অধিশাখার নামে দপ্তরি কাম প্রহরী নিয়োগ বেতন ভাতা সংক্রান্ত প্রকাশিত ভুয়া গ্যাজেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত গ্যাজেটটি ভুয়া এবং এতে মাঠ পর্যায়ের সর্বমহলে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী গুরুতর অপরাধ। এবং প্রকৃতপক্ষে এই মন্ত্রণালয়ে আইন অধিশাখা নামে কোনো অধিশাখা নেই। এছাড়া ওই ভুয়া গ্যাজেটে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে সে নামেও মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তা নেই। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমরা জানি গত 9 এপ্রিল থেকে কিন্তু আমাদের এই ভুয়া ভাইরাল হওয়া গ্যাজেটটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আমরা পোস্ট করতে বিভিন্ন জায়গা থেকে দেখেছি। এবং সেই গ্যাজেটটি যে ভুয়া সেটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন এবং তারা জানিয়েছেন ওই অধিশাখা নামে কোনো অধিশাখা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে নেই। এবং যে কর্মকর্তার নাম ব্যবহার করা হয়েছে তিনিও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা না। তিনি এবং তার নামের বানানটিও ভুল আছে। এবং মিনাল খান্তি নামে যিনি আছেন তিনি মৎস্য মন্ত্রণালয়ে আছেন। সরিয়ার অনারেবল ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আমরা আশা করি বিভ্রান্ত হব না। আমরা সঠিক তথ্য জানব এবং সঠিক তথ্য জেনে আমরা সঠিক পদক্ষেপ নেব। তো আমরা এই ধরনের ভুয়া যে তথ্যগুলো আছে সেগুলো এড়িয়ে চলব। আমরা অবশ্যই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে তথ্যগুলো আগে দেখব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ